মাগুরার শ্রীপুর উপজেলা নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান শরীয়তুল্লাহ হোসেন মিয়া রাজনকে শুক্রবার রাতে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। বিস্তারিত দেখুন মাগুরার নিজস্ব প্রতিনিধি আশরাফ হোসেন পল্টুর প্রতিবেদনে। শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের 2 নং ওয়ার্ডের বারবার নির্বাচিত ইউপি সদস্য সিরাজুল ইসলাম টোকন অনুষ্ঠানের আয়োজন করেন। অতিথিবৃন্দের আসন গ্রহণের পর নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান শরীয়তুল্লাহ হোসেন মিয়া রাজনকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের সভাপতি ও আয়োজক ইউপি সদস্য সিরাজুল ইসলাম টোকন। গণসংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক ও ইউপি সদস্য সিরাজুল ইসলাম টোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শরীয়তুল্লাহ হোসেন মিয়া রাজন। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জাকির হোসেন, সহসভাপতি কিশোর কুমার রায় মধু, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম অধিকারী, উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম মোল্লা, উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক চঞ্চল হোসেন বিশ্বাস সহ অনেকে। আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান শরীয়তুল্লাহ হোসেন মিয়া রাজনকে 2 নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে অত্র এলাকার সহস্রাধিক নেতা কর্মী ও বিজয়ী মোটরসাইকেল প্রতীকের সমর্থকগণ উপস্থিত ছিলেন। বিভিন্ন সময় ষড়যন্ত্রমূলক কেসে ফাঁসানো হয়েছে, দীর্ঘদিন তারা যুদ্ধ করে আজ জনগণ তার পাশে ছিল, আপনারা দেখেছেন 8ই মে তার ফলাফল। আমার কাছে কি জন্য যেন মনে হয়েছে, ওই 1 নং ওয়ার্ডের দলের রদ বদলের কারণেই আমার নির্বাচনের রদ বদল হয়েছে। আমি কাউকে ছোট করতে চাই না, এখানে প্রত্যেকেই আমার ভোটার, প্রত্যেকেই আমাকে ভোট দিয়েছেন। শ্রীপুর ইউনিয়নে আমি তোয়েব ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই, আপনি বলছেন শ্রীপুরের মানুষ আমারে ভোট দিছে, আমি সবার আগে শ্রীপুরের মানুষের সেবা করব। আর আমি আপনি হয়তো ভুলে গেছেন, আপনি আমি বলেছিলাম এই শ্রীপুরের মানুষ আমার কর্মী, আমার ভোটার নয়।